বাবু খুব সুন্দর হয়েছে, বাবু খুব সুন্দর হয়েছে, একদম হাস্যকর লাগছে। বুঝলি বুদ্ধু, আমার এতদিনের স্বপ্ন পূরণ হলো। হবেই তো, হবেই তো, আপনি আমার বাবু বলে কথা। তবে বাবু, আমার মনে হয় কি পুরনো না কিনে নতুন কিনলে ভালো করতেন। কোন বুদ্ধু, এই গাড়ি সবই ভালো, কিন্তু চাকায় একটু সমস্যা আছে, মাঝে মধ্যে হাওয়া পড়ে যায়, তাই এই হাওয়া দেওয়া সিরিজ কিনে এনেছি। তুই রোজ সকালে চাকায় হাওয়া দিবি, বুঝলি? বুঝে একবারে বুঝগুড়ি। এই তো বাবু, চলেন মোটর গাড়ি করে হাসি হাসি মুখে একটু ঘুরে আসি। ঘুরবি? বেশ বেশ, চল তাহলে। কাণ্ড দেখলেন বাবু, বসতে কেমন ফোঁস করে হাওয়া বেজে গেল। মানে এই সাফাটা, এই জন্যই বড়রা বলে যা কিনবি একটু দেখে শুনে কিনবি। তোমাকে আর মেলা ফ্যাচ ফ্যাচ করতে হবে না, যা সিরিঞ্জটা দিয়ে চাকায় হাওয়া দাও। নেন বাবু, হাওয়া দিয়ে একবার ফুলিয়ে দিয়েছি। নেন এবারে স্টার্ট দেন দেখি। আর বলছি হবে না বাবু, আমি বুঝে গেছি। বাবু আপনি চিন্তা করবেন না, এবারে এত হাওয়া দেবো যে একদিক থেকে বেরোলে আরেক দিকে থেকে যাবে। আমার চাকা ফাটিয়ে দিলি। আপনার নয় বাবু, গাড়ি মশকরা হচ্ছে। দাঁড়া দাঁড়া, আজ তোর একদিন কি আমারই একদিন। কি রঘু, আরে কার এত দিন রাত এক হচ্ছে শুনি। আরে দাস জি, এসো এসো এসো, কি খবর? খবর ভালোই, রেলের কাজে এইদিকে এসেছিলাম, তাই ভাবলাম একবার ঘুরেই যাই। ভালো করে, খুব ভালো করেছো। তা এই পুরুষটিকে? পুরুষ নয়, মহাপুরুষ, আমার চাকর বন্ধুরা। বন্ধু এই হলো আমার বন্ধু রাঘব দাস। এর নাম হই দাস বাবু, আমি আপনার দাসানু দাস। চল ঘরে চল। বসেন বসেন দাস বাবু বসেন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। বাহ, তোমার চাকরটা তো বেশ। না 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 না, এক নম্বরের বেয়াদু, ওকে নিয়েই তো জলে পুড়ে যাচ্ছি। জলে যাচ্ছে কি? জলে যাচ্ছে বাবু, কই কোন পোড়া গন্ধ তো পাচ্ছি না। পাবে কি করে হতভাগা, তোমার জ্বালায় আমি তো একেবারে জলে পুড়ে যাচ্ছি। সে কি বাবু, পুড়ে গেলে তো ফোসকা পড়ে যাবে, মলম লাগিয়ে দেব বাবু। দেখেছো দেখেছো দাস, দেখেছো তো? ভালো জ্বালাতেই তো পড়েছো দেখছি। তা আমার কাছে একটা উপায় আছে রঘু, এতে তুমি বুদ্ধুর হাত থেকে রেহাই পাবে, আর বুদ্ধুরও একটা হিল্লে হয়ে যাবে। কি উপায়? রেলের একটা চাকরি আছে, ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট। কি বুদ্ধু, করবে নাকি? ড্রাইভারের অ্যাসিস্ট্যান্ট? অ্যাসিস্ট্যান্ট মানে কি বাবু? মানে হলো ওই লোকাল ট্রেনের ড্রাইভারের সঙ্গে ট্রেনে থাকতে হবে, সে যা যা বলবে তাই তাই করতে হবে। এ তো আমি খুব ভালো পারি বাবু, তাছাড়া ছোটবেলায় কত কুজিক জিক কুজিক জিক খেলেছি। দেখেছো দাস, বুদ্ধুর বুদ্ধির পাহাড়, তুমি নিয়ে যাও একে, নিয়ে যাও। বেশ বেশ বেশ, তাহলে আজই চলো আমার সঙ্গে, আমি
সুপারিশ করে দেবো, আজ থেকেই তোমার ট্রেনিং শুরু হবে। হ্যাঁ চলেন বাবু চলেন, নতুন চাকরি। চলেন চলেন। তাহলে বুদ্ধু রইল আপনার দায়িত্বে। হ্যাঁ একে কিন্তু শিখিয়ে পড়িয়ে নেওয়া দায়িত্ব আপনার। হ্যাঁ ওই নিয়ে আপনি চিন্তা করবেন না, এই দীর্ঘ চাকরি জীবনে এরকম কতজনকে ট্রেনিং দিলাম। বেশ বেশ বুদ্ধু, আমি চললাম তাহলে, তুমি মন দিয়ে কাজ শিখে নাও কিন্তু। হ্যাঁ একেবারে মন প্রাণ দিয়ে শিখে নেবো বাবু, আমার মাথায় কি বুদ্ধি কম নাকি, শুধু বাপমার নামটাই বুদ্ধি দেখেছিল। বুদ্ধু বাঁশিটা বাজাও। বাঁশি এই যা কলা করেছে, এ বাঁশি তো আনিনি বাবু, এই দাঁড়ানি এক্ষুনি দোকান থেকে কিনে আনতেছি। ওই বাঁশি নয়, ট্রেনের বাঁশি, ওই যে বাঁশির সুইচ। কি হলো বুদ্ধু, কোন প্রবলেম হয়েছে নাকি? প্রবলেম মানে বিরাট বড় প্রবলেম, একটু হেঁকে দিন তো, এই ট্রেন আর ছাড়বে না। কেন ভাগ্যিস বুদ্ধি করে দেখলাম, নাহলে আজ কি যে হতো। আরে হয়েছে নাকি সেটা তো বলো। এই যে ট্রেনের একটা শাখাতেও হাওয়া নেই, আমাকে বাবু বলে দিয়েছিল গাড়ি সরার আগে হাওয়া দেখে নিতে হবে। ভাগ্যিস দেখলুম বলে। হাওয়া কি রে, ট্রেনের চাকা আবার হাওয়া থাকে নাকি? হ্যাঁ থাকে না কিন্তু। আরে বাবা চলো চলো চলো, নিজের সিটে চলো তো, ট্রেনের চাকায় হাওয়া, চলো চলো। কাকু এ কাকু একটা কথা জিজ্ঞেস করবো, ভালো মানুষ কাকু। হ্যাঁ করো। এই পতাকা গুলো দিয়ে কি হয় গো কাকু? হ্যাঁ ভালো প্রশ্ন করেছো, এটা শেখার আছে। শেখার জন্যই তো এসি কাকু। শোনো, এই পাশ দিয়ে কোনো এক্সপ্রেস ট্রেন গেলে তাকে সবুজ পতাকা দেখাবে, তার মানে সেই ট্রেনের ড্রাইভার বুঝবে যে সামনের রাস্তা পরিষ্কার। না না পরিষ্কার কোথায়, কত নোংরা পড়ে আছে, বলি পরিষ্কার টরিষ্কার কি হয় না নাকি? আর যা বলছি তাই শোনো তো, আর এই লাল পতাকাটা দেখালে পাশের ট্রেন দাঁড়িয়ে যাবে, কিন্তু কোনো এমার্জেন্সি ছাড়া লাল পতাকা দেখাবে না। এ বুঝেছি। ওই যে একটা ট্রেন আসছে, এই সবুজ পতাকা দেখায়। দেখাও। ট্রেনের প্যাসেঞ্জার যাতে ঠিকঠাক পৌঁছে যায় সেটা দেখাই আমাদের কর্তব্য, বুঝেছো? বুঝেছি কাকু, যাই হয়ে যাক প্যাসেঞ্জারকে পৌঁছে দিতে হবে। লাল পতাকা দেখাচ্ছে কেন, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, দাঁড় করিয়ে দিই বাবা। বুদ্ধু তুমি এ কি করলে, দাঁড় করালে কেন? ওরা কেন আমাদের থেকে আগে যাবে? এ বাবারে এটাই নিয়ম, বাজে নিয়ম, পচা নিয়ম, আমি এই নিয়ম বদলালাম। আমি থামিয়েছি, আমাদের ট্রেন আগে যাবে। কোন দিকে লোকটা সমস্যা করেই যাচ্ছে,
এই কলে কুটিছে ওরে বাবা রে ওরে বাবা রে পালা পালা হে বাঁচাও বাঁচাও যাদের ভালো করছি গেলাম তারাই আমাকে মারতে আসছে গো ওরে বাবা রে বাবা এই পালা পালা দরকার নেই বাবা রে লাশ খাওয়ার ব্যবস্থা করে দাও গো।